আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে রেসিপি আমরা আছে আমি আমরা কেটে চিলে নিয়েছি আমি গরম মশলাগুলো গুঁড়া করে নিব আমি পাসপোর্ট নিয়েছি দুই টেবিল চামচ এখন আমি জিরা নেব এক টেবিল চামচ আমি এখন দেশি জিরে নেবো এক টেবিল চামচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এগুলো ভালো করে গুঁড়া করে নিব এখন আমি চলে আসলাম আমরাগুলো ধুয়ে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব একটু একটা ব্লক চলে আসলে আমি আমরাটা নামিয়ে নিব আমি একটু পাত্রে সরিষা তেল দিয়েছি এখন শুকনো মরিচ আর রাস্তা রসুন দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিব যাতে ফ্লেভারটা ভালো করে বের হয় তো সঙ্গেই থাকুন আমি এ পর্যায়ে এখন দিয়ে দেব হলদি গুঁড়া এক টেবিল চামচ কালারটা অনেক সুন্দর হবে যার কারণে একটু কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় এ মুহূর্তে দিব আর একটু রসুন পেস্ট চাহলে আপনার সাথে স্কিপ করতে পারেন রসুন আস্ত দিয়েছি যার কারণে সাথে খাওয়া যাবে বাট পেস্টটা দিলে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব আমার সেদ্ধ করে আমড়াগুলা তো এখন আমি আমড়াগুলা ভালো করে কষিয়ে নিব তৈলের সাথে ভালো করে একটু তৈলের সাথে কষিয়ে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার পরিমাণ মতো দিবেন আমি এক কেজির জন্য দু কাপ মতো চিনি দিয়েছি হাফ কেজি মতো দিয়েছি আর কি তো এখানে আমি ভালো করে মিক্স করে নেব চিনিটা চিনিটা দিলে একটু পানি বের হয়ে আসে তো একটু দাঁড়িয়ে থাকে ধৈর্য সহকারে নাচটা করতে হবে কষিয়ে নিতে হবে এরপর পর্যায়ে আমি এখন দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া আপনারা এটা পরিমাণ বুঝে দিবেন যদি ঝাল বেশি খান তাহলে ঝাল দিবেন আমি এখন দিয়ে দিলাম পাঁচফোনের গুঁড়া তো ভালো করে আবার একটু মিক্স করে নেব পাঁচফোন গুঁড়া লাস্ট পর্যায়ে দিতে হবে নাহলে কিন্তু তিতো লাগবে বেশি দেওয়া যাবে না পরিমাণে আমি তিন টেবিল চামচ দিয়েছিলাম তো আমি একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে করে সবগুলো ফ্লেভার ভিতরে ঢুকে যায় তো যদি আমার চ্যানেল নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আচারটা কিন্তু রেখে কোথাও যাওয়া যাবে না পানিটা টেনে আসছে এখন একদম শিরাটা হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে আর একটু আর একটু ভিনেগার দিয়ে দিবো আচারটা নষ্ট হবে না তো ভালো করে এখন আর একটু মিক্স করে নিবো দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে তো আমি এখন আচারটা নামিয়ে নিব তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করছি ভিডিওটা খুব সহজে দেখানোর জন্য তো ভালো লাগলে লাইক দিবেন সবাই ভালো থাকে